नमस्कार बंधुरा, श्रीमती भजहरि रान्नाघरे सकल के स्वागत। बर्षाकाल एसे गेछे, सबार निश्चय घरे घरे इलिश माछेर समागम। तो आज आमी इलिश माछ दिए एकटा रेसिपि बानिए देखाबो, जेटा किना ओपार बांगलार रान्ना बोलते पारो। आर एटा मा ठाकुमारा खूबी बानातेन एबं मा ठाकुमादेर हाथेर रान्नाई बोलते पारो। तो आमरा तो इलिश माछ दिए अनेक रकमई खे थी, सर्षे इलिश, भापा इलिश और कत की, किन्तु ये एकदम ही नतून, जाते को तेल मसला किचुई व्यवहार करबना, शुद्ध इलिश मास लागे जेटा कि ना खूब भलो एक क्वालिटी हम भलो है। और तो चलो हमें बनाई इलिश माचे जाल। ये बनाते हमें इलिश माच लागे, हमें एखे चार पिस इलिश माच नहीं, माछटा एकटूखानि क्वालिटी भालो होते हबे। आर लागबे होच्छे एकटू लाउ टुकरो करा, एरकम करे छोटो छोटो करे टुकरो करे राखते हबे। आर लागबे होच्छे बेगुन, बेगुनो आमरा छोटो छोटो करे टुकरो करे रेखेछि। एछाड़ा काँचा लंका चिड़े रेखेछि, परिमाण मतो नून, एकटू गोलमरिचेर गुड़ो और आटा किंबा एकटू अल्प चालेर गुड़ो। आर जल तो लागबे आमादेर। एई होच्छे इनग्रेडियंट्स। एबार आमी शुरू करब। एखन आमी माछेर मध्ये अल्प एकटू नून दिए माछटाके एकटू किछुक्षणेर जोन्नो मैरिनेट करे राखब। देखुन माछटाके अल्प एकटू नून दिए आमी एपिट ओपिट करे माखिए रेखे दिलाम। एटा भारी प्यान बसालाम, एबार एते जल देब। আমার এই জারটার মধ্যে এক লিটার মতো জল ধরে, তো আমি এক লিটার থেকে একটু কম দিলাম। পরিমাণ মতো দিতে হবে, আমি চার পিস মাছ করব, তো পরিমাণ মতো জল দিলাম। জলটা একটু গরম হলে আমি এর মধ্যে এই যে টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোও দিয়ে দেব। দিয়ে অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে এগুলোকে এখন আমি একটু বয়েল হতে দেব। পাঁচ মিনিট লাগবে এগুলো বয়েল হলে, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। পাঁচ মিনিট মতো হয়ে গেছে, লাউটা আমার মোটামুটি, লাউ বেগুন সেদ্ধ হয়ে গেছে, একটু দেখে নেব। দেখুন লাউটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নুন মাখিয়ে যে ইলিশ মাছগুলো রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। খুবই হেলদি এবং খুবই টেস্টি রান্না, কোনো রকম মশলা বা তেল আমরা কোনো কিছু এতে ইউজ করব না। ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, আর কটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। আমার রান্না প্রায় শেষের পথে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো এতে ছড়িয়ে দেব। একটু ফুটতে দেব, আর নামানোর আগে একটা বাটিতে অল্প একটু চালের গুঁড়ো কিংবা আটা, আমি এখানে আটা নিয়ে নিয়েছি, নিয়ে একটু গুলে আমরা এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। জাস্ট এটা একটু ঘন করার জন্য, খুব যাতে পাতলা না হয় আবার খুব ভারীও না হয়। অল্প একটু আটা গুলে কিংবা চালের গুঁড়ো গুলে এই ঝোলের মধ্যে মিশিয়ে দেব। এখন আমি একটু সময় খালি ফুটতে দেব, তারপরে সার্ভ করার। দেখুন ঝোলটা একটু ঘন ঘন হয়ে এসেছে, এটা ভীষণই সুস্বাদু আর একটু গুঁড়ো পাতলা। বন্ধুরা, আমার ইলিশ মাছের জাল রেডি। আমি গরম ভাত
আর ইলিশ মাছের জাল, সাথে এক টুকরো গন্ধরাজ লেবু। আপনারা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।